এলাকায় খনন করা হয়েছে পাঁচশোটিরও বেশি পুকুর অভিযোগ গ্রামবাসীর পুকুর খননে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের গ্রামবাসীর ঘটনাটি উত্তর দিনাজপুরের গোয়াগাঁও এক নম্বর গ্রাম পঞ্চায়েত গ্রামবাসীদের অভিযোগ এলাকায় একটি দুটি বা কয়েকটি নয় এলাকায় রয়েছে পাঁচশোটিরও বেশি পুকুর গত কয়েক বছরে ওই পুকুরগুলি খনন করা হয়েছে অথচ তা জানেনই না এলাকাবাসী এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় মামলাকারীর দাবি সবই আসলে ভুয়ো পুকুর বাস্তবে এত পুকুর থাকলে গ্রাম থাকার কথা নয় পুকুর কাটানোর নামে জনগণের টাকা করা হয়েছে যদিও এ বিষয়ে প্রধানের এই অভিযোগ মিথ্যা এখন সব কাজই অনলাইনে নথিমুক্ত হচ্ছে তাই এখানে দুর্নীতি হতেই পারে না দাদা দেখেন কেউ তো দুর্নীতি বলি আলাদা ব্যাপার কিন্তু সবথেকে বড় বড় হচ্ছে এখন তো টোটালি কাজ অনলাইনে দেখা যায় কি এখন যদি আমরা একটা লোকের যে লেবারের টাকা ছাড়ি তাহলে অটোমেটিক সবাই দেখতে পারে কোথাও খুনন করলেও আমরা ওরা দেখতে পারে এখন যে জিনিসটা কাজ করেছি সেটা তো এই লেবার পেমেন্ট পেয়েছে লেবার কাজ করেছে অবশ্যই ওরা দেখে নিবে কতগুলো আমরা ষাট থেকে সত্তরটা করেছি পুকুর আমরা ইয়ারলি যে যেরকম যে কম করে একশোর আপ পুকুর পাঠাই বা এম এম ডি পাঠাই আর অন্যান্য স্কিম আছে প্লাট রোড পাঠাই সবগুলো আমরা করতে পারি যেগুলো আমরা বিডিও অফিস থেকে অ্যাপ্রুভাল দেয় এগুলো কাজ করার জন্য ওগুলো আমরা করি এ বিষয়ে উপপ্রধান জানান এই সব ভিত্তিহীন অভিযোগ যে এই অভিযোগ করেছেন তিনি জানেনই না এলাকায় পুকুর রয়েছে নাম ও না যে এই কত পুকুরের কাজ হয় পাঁচশোটা গোটা অঞ্চলটা খুঁড়ে ফেলে দিতে হবে এই জিনিসটা ওর মাথায় নাই এখান থেকে সত্তর বাহাত্তরটা পুকুর আছে আমাদের কাগজ কলমে একদম কমপ্লিট আছে আর আমরা সত্তর বাহাত্তরটার কাজও করেছি আমরা সত্তর মধ্যেই আছি এলাকায় প্রায় পাঁচশোটিরও বেশি পুকুর খননের কথা সামনে আসতেই হতবাক এলাকাবাসী ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক উত্তর দিনাজপুর থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা